হ্যালো টিকটক ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ফ্যামিলি সহ ভালোই আছেন। তো আজকে আসলে আমি একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে আসছি আর কি। তো বিষয়টা হলো যে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি টিকটকে, তারা অ্যাকচুয়ালি ফলোয়ার প্লাস লাইক কমেন্টস এবং শেয়ার নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আছি। তো আমি গত 2 মাস আগে টিকটক অ্যাকাউন্টটা খুলি এবং কন্টিনিউয়াসলি 2 মাস ধরে ভিডিও দিয়ে যাচ্ছি। আজকে প্রায় 3 মাসের পথে ভিডিও দিচ্ছি, বাট আমি কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাচ্ছি না। তো আমি টিকটককে মেইল করেছি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক জানতে চেয়েছি। তো তারা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে কানেক্টেড থাকেন, তাদেরকে ফলো করেন, তাহলে আপনি ধীরে ধীরে হয়তোবা ভালো ফলাফল করতে পারবেন। তো এটা আমি চালিয়ে যাচ্ছি এবং তাদের কথায় আমি নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমি কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছি না। তো আপনারা দেখবেন যে আমার ভিডিওতে আমার যে ফলোয়ার আছে 400-র মতো, তো সেই ফলোয়ার গুলো থেকে আসলে আমি সেরকম কোনো ভিউ পাচ্ছি না। হাইস্ট 20 থেকে 25-30টা করে ভিউ পাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে। তো আমি অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরেই এটা আসলে রিসার্চ করে দেখলাম যে একটা জিনিস অ্যাকচুয়ালি ওয়ার্ক করে, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে যারা বড় বড় টিকটকে সেলিব্রিটি আছে এবং যারা বর্তমানে উপর লেভেলে চলে গেছে, তো তারা তাদেরকে আপনারা যদি ফলো করেন তো দেখবেন যে আপনারা ফলো ব্যাক পাবেন। এবং যাদের আসলে ফলোয়ারের সংখ্যা 500K বা 700K বা 1 মিলিয়ন 2 মিলিয়নের উপরে, তাদেরকে আপনারা ফলো করবেন। হ্যাঁ, তো তাদেরকে ফলো করলে দেখবেন যে আপনারা ফলো ব্যাক পাবেন। তো আপনারা যদি দিনে 30টা ফলো করেন বা ধরেন হচ্ছে আপনারা 30টা না আপনারা 20টা ফলো করেন, তাহলে আপনারা দেখবেন যে 10টা থেকে 15টা আপনারা ফলো ব্যাক পাচ্ছেন এবং এটা আসলে অ্যাকচুয়ালি ওয়ার্ক করতেছে। এবং আমি দেখছি যে ওদের যে সার্কেলের যে বিষয়টা, অ্যালগোরিদমের, টিকটকের যে অ্যালগোরিদমের যে বিষয়টা, সেটা এটাই অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো যারা ছোট ছোট আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আপনারা মোটামুটি ভাবে প্রত্যেক দিন 15-20টা 30টা করে আপনারা বড় বড় সেলিব্রিটিদের ফলো দিবেন, দেখবেন যে আপনারা নিশ্চয়ই ফলো ব্যাক পাবেন। তো ঠিক আছে, আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো